ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। এত দেরি করে বেরোচ্ছিস, রাতে ফিরতে পারবি তো? অসুবিধা নেই, কোথাও একটা থেকে যাব। পাপাদি বলছিল শিলাপিসির বাড়িতে গেলে গহরজান সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। দেখি, আসি তাহলে। এসো। চৈতালি, কতদিন পর এলি। আর পিসি একদম সময় পাই না গো, কাজের ব্যস্ততা, তাই তো? বুঝতেই পেরেছি। হ্যাঁ, তবে তুই যে জন্য এসেছিস এটা বুঝতেই পারছি, আর তুই যেটা জানতে চাইছিস সে ব্যাপারে আমি বিশদভাবে না বলতে পারলেও, আমাদের বাড়িতে অতীতে বহু সঙ্গীত শিল্পী তো এখানে সঙ্গীত পরিবেশন করে গেছেন, তাদের মধ্যে গহরজান ছিলেন অন্যতমা। এই গহরজান সম্বন্ধে যদি তুই বিশদভাবে জানতে চাস, তাহলে পাথুরিয়াঘাটার খিলাদ ঘোষের বাড়ি, ওরা আমাদের বন্ধু স্থানীয়, আমি ওনাদেরকে বলে দিলে তুই ওনাদের কাছে বিশদভাবে অনেক তথ্য জেনে নিতে পারবি। একটু বলে দাও না প্লিজ। নিশ্চয়ই বলবো, তাহলে আমি আজকেই চলে যাব। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ,
তুই যা জানার ওখান থেকে জেনে নিস। থ্যাংক ইউ পিসি। ওকে। আপনাদের এই বাড়ির ইতিহাস কতদিনের? তাও 200 বছরের উপর। অষ্টম প্রজন্ম হচ্ছে আমার ছেলে মেয়ে। প্রতিষ্ঠাতা ছিলেন রামলোচন ঘোষ। তিনি 1750 সালে এই চিতপুর অঞ্চলে এসে বসবাস শুরু করেন। তিনি ছিলেন ওয়ারিন হেস্টিংসের দেওয়ান এবং তাদের বাংলা শিক্ষক। আর এরা এই যে বংশ পরম্পরায় তার পুত্র মনীন্দ্রনাথ, তারপর তার ছেলে ত্রৈলোক্যনাথ, ভূপেন্দ্রকৃষ্ণ, এরা সকলেই বরাবর বংশক্রমে ভীষণ সঙ্গীত জ্ঞান এই সবের পৃষ্ঠপোষক এবং নিজেরা সেটা ভীষণ ভালোবাসতেন। সেই কারণে অনেক শিল্পী সেই সময় আমন্ত্রিত হয়ে এই বাড়িতে থেকেছেন এবং বাজিয়েছেন। নাচ, গান, বাজনা তিন রকমই বহু অনুষ্ঠিত হয়েছে। আজ তোমরা গহরজানের কথা আলোচনা করছো, উনিও ওই হিসেবেই এসেছেন এবং ভূপেন্দ্রকৃষ্ণ ঘোষ তার খুড়তুতো ভাইয়ের বিয়েতে গহরজানকে নৃত্য পরিবেশন করার জন্য আমন্ত্রণ করেছিলেন। আর গহরজানের গুণের কথা আর কত বলবো, যেমন রূপসী তেমনি ভাষাবিদ, কত যে ভাষা জানতেন, আর গানের তো তুলনা হয় না, তাতে তো সকলেই মুগ্ধ হয়েছিল। এত ভাষা, এত সুকণ্ঠিত, এত সুন্দর তার গান। আজকে তো অনেক বেলা হলো, আজ আর ফিরে যেও না, এখানেই বিশ্রাম করো এই বাড়িতে।
रस के भरे तोरे नैन सावरिया, रस के भरे तोरे नैन सावरिया, ए दे तो है गरबा लगा लूं, रस के भरे तोरे नैन सांवरिया, रस के भरे तोरे नैन रे रे गौहर प्यारी तो पे बलि बलि जाए, मोरा जिया जिया तरसे रे ए सावरिया, मोरा जिया तरसे रस के भरे तोरे नैन আমি গহরজান, আমি গহরজান, আদতে আমি আজমগড়ের মেয়ে। আজমগড় শহরটির অবস্থান উত্তরপ্রদেশের টন নদীর ধারে। 1665 সালে সম্রাট শাহজাহানের অধীনস্থ এক প্রতাপশালী জমিদার আজম খান এই শহরটির পত্তন করেন। এলাহাবাদ শহর থেকে
প্রায় 86 মাইল দূরে এর অবস্থান। বহু সংখ্যক ব্রিটিশ বাসিন্দা এই শহরে বাস করতেন। এদের মধ্যে অন্যতম ছিলেন একজন ব্রিটিশ আর্মির উচ্চপদস্থ অফিসার হার্ডি হেমিংস। হার্ডি হেমিংস এক ভারতীয় নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন, যার নাম ছিল রুক্মিণী। খ্রিস্টধর্ম গ্রহণ করার পর যার নাম হয় মিসেস এলিজা হেমিংস। এই হার্ডি হেমিংস ও এলিজা হেমিংসের দুই কন্যা। বড় মেয়ে ভিক্টোরিয়া হেমিংস আমার মা, বড়ি মালকাজান। হার্ডি হেমিংসের অকস্মাৎ মৃত্যুতে দুই কন্যা সন্তানকে নিয়ে অকুল পাথারে পড়েন এলিজা হেমিংস ওরেফে রুক্মিণী। জীবন ধারণের জন্য কাজ নিলেন শুকনো বরফের কোম্পানিতে। এই বরফের কোম্পানিতেই সুপারভাইজার হয়ে এলেন তরুণ আর্মেনীয় ইঞ্জিনিয়ার রবার্ট উইলিয়াম এডওয়ার্ড। এখানেই তিনি প্রণয় পাশে আবদ্ধ হন রুক্মিণীর প্রথম কন্যা সুমিষ্ট কণ্ঠের অধিকারিণী ভিক্টোরিয়া হেমিংসের সাথে। প্রথাগত শিক্ষা না থাকলেও ভিক্টোরিয়া প্রখর বুদ্ধিমত্তার অধিকারিণী ছিলেন, সেই সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কবিতা লেখার এক অসামান্য ক্ষমতা ছিল তার মধ্যে। এলাহাবাদের হোলি ট্রিনিটি চার্চে 1872 সালের 10ই সেপ্টেম্বর 20 বছর বয়সী রবার্ট উইলিয়াম এডওয়ার্ডের সাথে 15 বছর বয়সী ভিক্টোরিয়া হেমিংসের বিবাহ সম্পন্ন হয় রেভারেন্ড জে স্টিভেনশনের তত্ত্বাবধানে। 1873 সালের 26শে জুন জন্মগ্রহণ করে উইলিয়াম ও ভিক্টোরিয়ার কন্যা সন্তান। এলাহাবাদের মেথডিস্ট চার্চে 3 বছর বয়সে ব্যাপটাইজড করা হয় এই কন্যা সন্তানকে। নামকরণ হয় এলিন অ্যাঞ্জেলিনা এডওয়ার্ড। সুখের দিন তো বেশি দিন থাকে না। রবার্ট আজমগড় থেকে 4 মাইল দূরে নীল কারখানায় বেশি মাইনের চাকরি নিয়ে চলে যায়। কথা ছিল সে 2 সপ্তাহ অন্তর আসবে, কিন্তু কাজের চাপে তার বাড়িতে আসা কমতে থাকে। একাকিত্বের অবসাদ ঘোচাতে ভিক্টোরিয়া নিজেকে কবিতা রচনার মধ্যে ডুবিয়ে রাখে। তাকে সাহায্য করেন প্রতিবেশী সাহিত্যিক ও সঙ্গীতজ্ঞ যোগেশ্বর ভারতী। জব হিকমত সে খাকে লামাকন বুনিয়াদ মে দর্শিল বনায়া জব খুদা কে কসদ নে আইওয়া রিসালত কা। তোমাদের এইসব নোংরামি বন্ধ করো। কি বলছো রবার্ট, পণ্ডিত জি একজন গুণী মানুষ। যা বলছি ঠিকই বলছি, আমার বাড়িতে এসব চলবে না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমার কিছু বলার নেই, তোমার যা ইচ্ছা করো। মিথ্যা সন্দেহের বশে অশান্তির কালো ছায়া নেমে আসে রবার্ট ও ভিক্টোরিয়ার দাম্পত্য জীবনে। রবার্টের মদ্যপান ও অন্য নারীতে আসক্তি বাড়তে থাকে। ১৮৭৯ সালে রবার্ট ও ভিক্টোরিয়ার ডিভোর্স হয়ে যায়। ছোট্ট অ্যাঞ্জেলিনাকে নিজের মেয়ে হিসেবে স্বীকার পর্যন্ত করল না রবার্ট। প্রবল দারিদ্রের মধ্যে পড়ে ভিক্টোরিয়া। স্থানীয় কিছু মেয়েকে গান শেখানো ছাড়া তার আর কোনো অর্থ উপার্জনের রাস্তা খোলা ছিল না। পুষ্টির অভাবে ছোট্ট মেয়েটি অসুস্থ হয়ে পড়তে লাগল। ঠিক এই সময় খুরশিদ নামে এক সম্ভ্রান্ত রুচিবোধ সম্পন্ন ব্যক্তি ভিক্টোরিয়ার জীবনে এলেন। খুরশিদ উর্দু কাব্যের সমাস্তার রসিক ছিলেন। ভিক্টোরিয়ার অসামান্য সৌন্দর্য ও কাব্যিক প্রতিভা খুরশিদকে আকর্ষণ করেছিল। ভিক্টোরিয়ার দুর্দিনে তার পরিবারের দায়িত্বভার নেবার জন্য খুরশিদ বিবাহের প্রস্তাব দেন। ছোট্ট অ্যাঞ্জেলিনাকে সুস্থ জীবন দেবার জন্য ভিক্টোরিয়ার এই প্রস্তাবে রাজি না হয়ে আর কোনো উপায় ছিল না।
পাড়া প্রতিবেশীদের তীর্যক মন্তব্য, ব্যঙ্গ বিদ্রুপ বাধ্য করল তাদের শহর ত্যাগ করতে। 1879 সালে 6 বছরের মেয়ে অ্যাঞ্জেলিনাকে নিয়ে তারা আজমগড় শহর ত্যাগ করে রওনা দিলেন বেনারস শহরের দিকে। বেনারস ভারতবর্ষের এক অতি প্রাচীন শহর। বেনারস বা বারাণসী, গঙ্গা নদীর পশ্চিম পাড়ে এর অবস্থান। প্রাচীন কাল থেকেই এই শহরে পণ্ডিত, বিদ্বজন, ধর্মপ্রাণ মানুষদের বাস। কাশী বিশ্বনাথ ও মা অন্নপূর্ণার শহর এই বারাণসী। গঙ্গা নদীর পাড় ধরে 84টি ঘাট জুড়ে এই শহরের প্রাণ স্পন্দন বয়ে চলেছে। হরিশ্চন্দ্র ঘাট ও মণিকর্ণিকার ঘাট, দুটি মহাশ্মশান শহরের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত। মানুষের বিশ্বাস, এই শহরে মা অন্নপূর্ণার দয়ায় কখনো অন্নের অভাব হয় না। আর মৃত্যুর পর বাবা বিশ্বনাথ হাত ধরে নিয়ে যান মুক্তির পথে। প্রভু বুদ্ধদেব, প্রভু মহাবীর, আদি গুরু শঙ্করাচার্যের মতো পবিত্র আত্মাদের চরণ স্পর্শে ধন্য হয়েছে এই শহর। ধর্মপ্রাণা মানুষদের পাশাপাশি কুস্তিগীর, কবি, এমনকি ঠকবাজেদের জন্য বিখ্যাত এই শহর। পাশাপাশি এই শহর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বটে। পিতলের জিনিস, বেনারসি শাড়ির সুখ্যাতি সূক্ষ্ম কারুকার্য, কাঁচের চুড়ি, পান, জর্দা, পান মশলা, এমনকি নেশার ভাং পর্যন্ত এই শহরের বৈশিষ্ট্য। এই সব কিছুর সাথে সাথে বেনারসের অন্যতম বৈশিষ্ট্য হল শাস্ত্রীয় সঙ্গীত। বেনারস ঘরানার শিল্পীদের চাহিদা ছিল দেশ জুড়ে। বেনারসের বাইজিদের মুজরোর ডাক আসত দেশের বিভিন্ন প্রান্তের নবাব বাদশাহদের কাছ থেকে। এরা কিন্তু সকলেই দেহোপজীবিনী ছিল না, এদের এক একজন সঙ্গীতের সাধিকাও ছিলেন। খুরশিদ এবং তার পরিবার এখন বেনারসের স্থায়ী বাসিন্দা। ভিক্টোরিয়া ও অ্যাঞ্জেলিনা মুসলিম ধর্মে ধর্মান্তরিত হলেন। ভিক্টোরিয়ার নাম হল মালকা, আর অ্যাঞ্জেলিনা হল গওহর, অর্থাৎ মহার্ঘ রত্ন। খুরশিদ নিজে যেহেতু কাব্যে সমাজদার ছিলেন, তাই তিনি চেয়েছিলেন মালকার প্রতিভার যথার্থ প্রকাশ ঘটুক। হাকিম বান্ন সাহেবের কাছে উর্দু প্রশিক্ষণ শুরু হলো মালকার। কাদের হুসেন ও হুসেন আহমেদ আসগারের কাছে ধ্রুপদী ফার্সি শিক্ষা, কালু উস্তাদ ও জিনাত বিবির কাছে শাস্ত্রীয় সঙ্গীত, আলী বক্সের কাছে নৃত্য, এইভাবে তৈরি হতে থাকলেন মালকাজান। এবং খুব দ্রুত তার রূপ ও প্রতিভার খ্যাতি ছড়িয়ে পড়ল শহরের চারিপাশে। ডাক আসতে থাকলো তার কবিতা ও সঙ্গীত শোনার জন্য। ধীরে ধীরে মালকার খ্যাতি দূর দূরান্তে পৌঁছে যায়। মালকার এক সময়কার পরিচারিকা আশিয়া স্বামী পরিত্যক্তা হয়ে ছেলে ভগলুকে নিয়ে বেনারসে হাজির হয় মালকার খ্যাতির খবর পেয়ে। ভগলু বয়সে গহরের থেকে কিছু বড় ছিল। পরবর্তীকালে গহরের জীবনে ভগলু বড় ভূমিকা নিয়েছিল। খুরশিদ শুরু করলেন পোশাকের ব্যবসা। বেনারসের বিখ্যাত শাড়ি বেনারসি কলকাতায় রপ্তানি শুরু করলেন।
মায়ের সাথে সাথে তালিম শুরু হলো ছোট্ট গহরের। শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল পণ্ডিত বেচু মিশ্রজির কাছে তালিম শুরু হলো গহরের। প্রথম দিনই ছোট্ট মেয়েটির গলা শুনে রত্ন চিনতে ভুল করেননি মিশ্রজি, সাদরে গ্রহণ করলেন শিষ্যাকে। কলকাতা, একসময় কলকাতা হয়ে উঠেছিল সঙ্গীত, নৃত্য, বাদ্য, বিভিন্ন শিল্পকলার পীঠস্থান। সকল শিল্পীদের কাছে এক অমোঘ আকর্ষণ, আর এই আকর্ষিত হবার পেছনে যার অবদান সবথেকে বেশি তিনি হলেন আউধ, অর্থাৎ লখনৌয়ের নবাব ওয়াজেদ আলী শাহ। নবাব সিংহাসনে বসেছিলেন 1847 সালে। শহরের মধ্যস্থলে কাইজারবাগে নবাবের প্রাসাদ আজও বিদ্যমান। লখনৌ এমন একটি শহর যার পরতে পরতে নবাবী যুগের স্থাপত্যের ছাপ স্পষ্ট। বড় ইমামবাড়া, রুমি দরওয়াজা, ছোট ইমামবাড়া, জামা মসজিদ, বিবিয়া কোঠি, দিলখুশা প্যালেস, এমন অসংখ্য স্থাপত্য আজও নজর কাড়ে। দিলখুশা প্যালেসটি নবাবকে ইংরেজ সরকার বাধ্য করেছিল ইউরোপীয় স্থাপত্য তৈরি করতে তাদের সৈন্যদের জন্য। লখনৌয়ের সুগন্ধি আতর আর চিকনের চারুকলা তো সর্বজনবিদিত। এহেন শহরের নবাব ওয়াজেদ আলী শাহ কোনোদিনই রাজকার্যের প্রতি আকর্ষণ অনুভব করেননি। সাহিত্য শিল্পকলার প্রতি অনুরক্ত নবাব তার জগৎ নিয়ে থাকতেই বেশি ভালোবাসতেন। লর্ড ডালহালসির সত্ত্ববিলোপ নীতির ফলে ব্রিটিশ সরকার নবাবের ক্ষমতা খর্ব করে দিলে নবাব কলকাতার গার্ডেন রিচ এলাকায় চলে আসেন, নতুন করে বসতি পত্তন করেন মেটিয়াবুরুজ এলাকায়। নবাবের মা তার ছেলে ও ভাইকে নিয়ে শুধু লন্ডনে পাড়ি দেন রানীর কাছে বিচারের আশায়। কিন্তু 1857 সালে সিপাহী বিদ্রোহে নবাবের বেগম হযরত মহলের ভূমিকা আউধে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। নবাব কলকাতায় নজরবন্দি হলেন। 28 মাস পরে চুক্তি করে ফোর্ট উইলিয়াম থেকে মুক্তি পেলেন নবাব। পেনশনভোগী নবাব মেটিয়াবুরুজকে ভূস্বর্গে পরিণত করতে প্রয়াসী হলেন। বহু ইমারত, ইমামবাড়া, চিড়িয়াখানা, বাগিচা তৈরি হল। নবাব এখানে ফিরে পেতে চাইলেন লখনৌয়ের আইশি মেজাজ। বাইজিদের নূপুরের নিক্কন, ঠুংরি, গজল, শায়রি, কাব্যচর্চা প্রভৃতিতে কলকাতার ছোটে লখনৌ চমচমাট হয়ে উঠল। নবাবের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা কলকাতায় হাজির হতে লাগলেন। 19 শতকের কলকাতার বাবু কালচারকে অনেকটাই প্রভাবিত করেছিলেন নবাব ওয়াজেদ আলী শাহ। কিন্তু দুঃখের বিষয়, নবাবের মৃত্যুর পর কোনো কিছুরই সংরক্ষণের কোনো চেষ্টা হয়নি। यहाँ से लेके नमक महल रोड तक के उनकी प्रॉपर्टी थी वाजिद अली शाह की, वो सब अंग्रेज़ों ने ले ली, ख़त्म हो गई, कुछ नष्ट हो गई, कुछ अपने बची तो लोगों ने गिरवी कर दी। वाजिद अली शाह की एक प्रॉपर्टी थी प्रिंस जहाँ कदर की, शाह मंजिल थी। वो 1931 में वो गिरवी में 70,000 रुपये में पूरी 31 बीघा ज़मीन थी, उसमें वहाँ वाजिद अली शाह रहते थे, वो चली गई। নবাব ওয়াজেদ আলী শাহের দরবারে মালকার সঙ্গীত পরিবেশন ও খুরশিদের ব্যবসার পসার বাড়ানোর আশায় কলকাতা যাত্রা করল খুরশিদ পরিবার। কলকাতার কলুটোলায় ঘর ভাড়া করলেন। খুব অল্প দিনের মধ্যেই মালকাজানের সঙ্গীত প্রতিভার খ্যাতি ছড়িয়ে পড়ল কলকাতার সঙ্গীত রসিক মহলে। মালকাজান অনুষ্ঠান করতে বসতেন ছোট্ট গহরকে সাথে নিয়ে। অবশেষে ডাক এলো নবাবের দরবারে, মালকা শিহরিত তার স্বপ্নের বাস্তবায়ন নিয়ে। ঠিক করলেন নবাবেরই দুটি বিখ্যাত রচনা, জব ছোড় চলে লখনৌ নগরিয়া ও বাবুল মোরা নাইহা ছুটা হিজায় গাইবেন।
মালকা ও গহর সকলের মন জয় করে নিলেন। নবাব মালকাকে সভা গায়িকা নিযুক্ত করলেন। সেদিনের সভায় উপস্থিত ছিলেন সভা নৃত্যশিল্পী দুর্গাপ্রসাদজির পুত্র বিন্দাদিন মহারাজ, যিনি কথক নৃত্যের একটি স্তম্ভ। কাকা ঠাকুর প্রসাদজি ছিলেন নবাবের নৃত্যগুরু। বৃন্দাদিন মহারাজ গহরের পরিবেশনা দেখে তাকে নিজের শিষ্যা করার প্রস্তাব দিলেন মালকা জানকে। এই হলো মা ও মেয়ের স্বপ্নের উড়ানের প্রথম সোপান। বৃন্দাদিন মহারাজের কাছে কথক ও ঠোঙরি প্রশিক্ষণের সাথে সাথে মালকা গহরকে প্রখ্যাত শিল্পী বামাচরণ ভট্টাচার্যের কাছে বাংলা গান শিখতে পাঠান। রমেশচন্দ্র দাস শেখাতেন বাংলা কীর্তন। দ্রুপদ গুরু সৃজনীবাই নিজে শেখাতেন উর্দু ও ফার্সি, ইংরেজি শেখাতেন ডি সিলভা। এইভাবে গহরের শিক্ষার বৃত্ত তৈরি হতে থাকল। 1886 সালে মালকাজানের উর্দু কবিতার বই মখজানে উলফতে মালকা বা মালকার ভালোবাসার সম্পদ প্রকাশিত হয়। মোহাম্মদ ওয়াজির 6 নম্বর রামপ্রসাদ সাহা লেন কলকাতার রিপন প্রেস থেকে বইটি প্রকাশ করেন। বর্তমানে এই বইটি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। 1886 সালে কলকাতার চিতপুর রোডের নাখোদা মসজিদের লাগোয়া বাড়িটি 40,000 টাকায় ক্রয় করেন মালকাজান। বাড়ির একটি অংশ আশিয়া ও ভোগলুকে তিনি দান করেন। ইতিমধ্যে আশিয়া ও ভোগলু ইসলাম ধর্ম গ্রহণ করে। আমার 13 বছরের জন্মদিন খুব ধুমধাম করে আমার মা পালন করলেন আমাদের চিতপুর রোডের গহর বিল্ডিংয়ে। সেখানে উপস্থিত ছিলেন খয়রাগড়ের বৃদ্ধ রাজা। আমি তার নাতনির বয়সী, তা হলেও তিনি আমাকে কামনা করেছিলেন, কিন্তু আমার মন সায় দেয়নি। আমি মায়ের সাথে সব অনুষ্ঠানে গাইতাম। মায়ের কাছে ডাক এসেছিল দ্বারভাঙ্গার মহারাজা লঙ্কেশ্বর সিংহের দরবার থেকে। আমি তখন কৈশোর উত্তীর্ণ করে যৌবন রাজ্যে পা রেখেছি। মা সিদ্ধান্ত নিলেন নিজে না গিয়ে আমাকে একলা সঙ্গীত পরিবেশন করতে পাঠাবেন। আমি দুরু দুরু বুকে দ্বারভাঙ্গা যাত্রা করলাম। সেখানে পৌঁছে উষ্ণ অভ্যর্থনায় ভরে উঠলাম। নিজের প্রথম একক অনুষ্ঠানে নিজেকে সম্পূর্ণভাবে নিংড়ে দিলাম। অনুষ্ঠানের আসরেই আমাকে সভা গায়িকা হিসেবে ঘোষণা করা হয়। আমি হয়ে উঠলাম গহর জান। কলকাতা তো বটেই, সেই সাথে আশেপাশের বিভিন্ন স্থান থেকে সঙ্গীত পরিবেশনের অজস্র আমন্ত্রণ আসতে লাগলো। মায়ের মতো আমারও ধীরে ধীরে গান লেখার ঝোঁক আসতে লাগলো। আমি লিখতাম ছদ্ম নামে, গহর পিয়া আর হামদম। তবে যত যাই করি না কেন, আমার মন কারোর জন্য অপেক্ষায় অধীর হয়ে উঠছিল, কিন্তু তার দেখা পাচ্ছিলাম না। একদিন মুজরো দেখার স্বাদ নিয়ে বেনারসের বিখ্যাত রায় পরিবারের পুত্র ছগন রায় ও তার বন্ধু মনোহর আমাদের বাড়িতে এসে উপস্থিত হল। প্রথম দর্শনেই বিদ্যুৎ খেলে গিয়েছিল। সন্ধ্যাবেলায় মন প্রাণ ঢেলে গাইলাম ছাগনের সামনে। অনুভব করলাম আমার জীবনের প্রথম বসন্ত সমাগত। I'm
জড়িয়ে পড়লাম ছাগনের সাথে। রোজই সন্ধেবেলায় ফিটন গাড়ি চেপে ঘুরতে বেরোতাম। ছাগনের বেনারসে ফিরে যাবার সময় আসতেই দুজনেই বিচ্ছেদের যন্ত্রণায় বিদ্ধ হতে লাগলাম। ছাগন সিদ্ধান্ত নিল আমাকে নিয়ে ফিরবে। মায়ের অনুমতি নিয়ে যাত্রা করলাম বেনারস। মা অত্যন্ত বিরক্তির সাথে মত দিয়েছিলেন। প্রথম কিছুদিন আমার দিনগুলো স্বপ্নের মতো কাটতে থাকলো ছগনের প্রাসাদোপম বাগান বাড়িতে। বেনারস শহরের বোধহয় আমাকে ঠিক পছন্দ নয়, তাই বারে বারে আমাকে ফিরিয়ে দিয়েছে। পরিবারের ষড়যন্ত্রে ছগন আমার প্রতি ধীরে ধীরে বিরূপ হয়ে উঠতে লাগলো এবং পরিবারের মনোনীত পাত্রীকে বিয়ে করবার কথা মনস্থ করল। সেই সাথে আমাকে এক মিথ্যে মামলায় ফাঁসানো হলো। আমার আদালত যাত্রা শুরু হলো। মামলায় বলা হয়েছিল আমি নাকি এক প্রখ্যাত শাড়ি ব্যবসায়ীর কাছ থেকে শাড়ি কিনে টাকা দেইনি। মা বেনারসে এসে মামলা মিটিয়ে আমাকে নিয়ে কলকাতায় ফিরে এলেন। আমার প্রথম বসন্ত ঝরে গেল। কলকাতায় ফিরে নিজেকে ডুবিয়ে দিলাম সঙ্গীত চর্চায়। সারা দিন শুধু রেওয়াজ আর রেওয়াজ, আর সেই সাথে বিভিন্ন আসরে সঙ্গীত পরিবেশন। সেই সময় লোকে বলতো, গহর বিনা মেহফিল জ্যাসে শহর বিনা দুলহন। আমি বেনারসে থাকাকালীন মায়ের ওপর দিয়ে খুব ঝড় যাচ্ছিল। এমনিতেই বাবা মারা যাবার পর থেকেই মায়ের ওপর দিয়ে অনেক ঝামেলা চলছিল। ভোগলুকে অনেক চেষ্টা করেও মা মানুষ করতে পারছিল না। দিনে দিনে ও একটা ঠকবাজ, জোচ্চোর, নেশাখোর হয়ে উঠছিল। তবুও মায়ের একটা প্রচ্ছন্ন অন্ধ স্নেহ ছিল ভোগলুর ওপর। মা ওকে শুধরানোর জন্য আলাদা করে চীনে জিনিসের ব্যবসা করে দিল, নিকা করালো,
কিন্তু ভোগলুর শয়তানি বেড়েই চলল। আমার মধ্যে ধীরে ধীরে একটা অহংকার তৈরি হতো। মাঝে মাঝে আমার মনে হতো এটা কেবল আমাকেই মানায়। আমার মনে হতো আমি বোধহয় ভারতবর্ষের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী, কিন্তু কলকাতায় শেঠ দুলিচাঁদের বাড়ির এক আসরে আমার সেই অহংকার ঈশ্বর ভেঙে দিলেন। সেখানে অনুষ্ঠান করতে এসেছিলেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী ভাইয়া গণপত রাও। আজ তোমরা যে হারমোনিয়াম বাজিয়ে এত গান করো, সেই হারমোনিয়ামকে শাস্ত্রীয় সঙ্গীতের উপযুক্ত করে তোলার জন্য ওনার অবদান অনস্বীকার্য। সেই সাথে তিনি ঠুংরি গানকেও শাস্ত্রীয় সঙ্গীতের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সেখানে গণপত রাওজি সাথে নিয়ে এসেছিলেন ছাত্র মৌজুদ্দিনকে। আমি এবং আরও কয়েকজন শিল্পীর সঙ্গীত পরিবেশনের পর মৌজুদ্দিন গাইতে বসেন। ভোর হওয়া পর্যন্ত তাকে শ্রোতারা থামতে দেয়নি। সেদিন আমার মনে হয়েছিল আমি এতগুলো সময় মিথ্যা প্রেমের জন্য নষ্ট করেছি। এই সরসমুদ্রের যে কোনো তল খুঁজে পাওয়া যায় না। ভারতবর্ষের এক নম্বর বাইজি গহরজান আছড়ে পড়ে ভাইয়া সাহেব ও মৌজুদ্দিনের চরণে। তাদের কাছে সঙ্গীতের তালিম ভিক্ষা করি, তারা আমাকে শিষ্যা হিসাবে স্বীকার করে নেন। চূর্ণ হল গহরজানের অহংকার। আমার মায়ের ও গুরুদের শিক্ষা ছিল কখনো কোনো শিল্পীকে ছোট না করা। আমি সব সময় সেটা মেনে চলার চেষ্টা করতাম। কিন্তু আমার মতো শিল্পী যাদের গায়ে বাইজি বা তবায়েফের তকমা থাকত, বহু উস্তাদরা তাদের সঙ্গীতকে মর্যাদা দিতে চাইতেন না। সাধারণ আসরে হয়তো আমি ঠুংরি, দাদরা, গজল ইত্যাদি গাইতাম, কিন্তু গুণীজনেদের আসরে আমি খেয়াল, ধ্রুপদ, ধামার এসব গান গাইতেই বেশি ভালোবাসতাম। কিন্তু তার সম্মান তো সেভাবে পেতাম না। Shabbat
এমনই একজন প্রবাদ প্রতিম শিল্পী ছিলেন ফৈয়াজ খাঁ সাহেব। আমার প্রিয় সখী আগ্রাওয়ালি মালকাজান খাঁ সাহেবের প্রেমিকা ছিল, কিন্তু উনি তো আমাকে একেবারেই পছন্দ করতেন না। কলকাতায় শ্যামলাল ছেত্রীজির বাড়িতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল ফৈয়াজ খাঁ সাহেবের উন্নাসিকতায়। আমি বাধ্য হয়েছিলাম তাকে অবহেলা করতে। আমাকে নিয়ে তো কলকাতায় গপ্পের শেষ ছিল না, কত রং বেরঙের যে গপ্প। আমি জানো তো খুব সাজতে ভালোবাসতাম, নিত্য নতুন পোশাক আর গয়না পরার নেশা ছিল আমার। আমার বিলিতি ছাটের ব্লাউজের নকশা তো বড় বড় জমিদার বাড়ির মেয়ে বউদের কাছে খুব পছন্দের ছিল, তারা সব আমার নকল করত। বড় বড় অনুষ্ঠানে আমি গানের সাথে সাথে আমার পোশাকও পরিবর্তন করতাম। জন্মসূত্রে যেহেতু আমি আর্মেনিয়ান ছিলাম, তাই অনেক সময় ব্রিটিশরা আমাকে তাদের স্বজাতি ভেবে নিত। একবার এমন একটা ঘটনা ঘটেছিল যে কি বলবো। আমার খুব শখ ছিল বিকেলবেলা ফিটন গাড়ি চেপে গড়ের মাঠে হাওয়া খেতে যাওয়া। একদিন গভর্নরের ফিটন গাড়ির শোভাযাত্রার সাথে আমার গাড়ির মোলাকাত হলো। গভর্নর আমাকে রাজ পরিবারের সদস্য ভেবে গাড়ি থেকে নেমে টুপি খুলে আমাকে অভিবাদন জানালেন। কিন্তু তিনি যখন খোঁজ নিয়ে জানতে পারলেন যে আমি একজন বাইজি, তখন তো রাগে একেবারে অগ্নি শর্মা হয়ে আমার বিরুদ্ধে আইন অমান্যের জন্য ১,০০০ টাকা জরিমানা ধার্য করলেন। সেই আইনে বলা ছিল ইংরেজ পরিবারের সদস্য ছাড়া গড়ের মাঠে কেউ যদি সান্ধ্য ভ্রমণের সময় ছটা ঘোড়ায় টানা গাড়ি চেপে হাওয়া খেতে আসে, তাহলে প্রত্যেককে ১,০০০টাকা করে জরিমানা দিতে হবে। কিন্তু আমিও তো গহরজান, মাথা নিচু করে চলতে তো আমি শিখিনি, রাজি নই। আরে যার বিড়ালের বিয়েতে খরচ হয় ২০,০০০টাকা, প্রতিদিন ১,০০০টাকা জরিমানা দিয়েই আমি আমার সান্ধ্য ভ্রমণ চালাবো। শ্রদ্ধেয়া শিল্পী গহরজান সম্পর্কে বলতে গেলে আমি প্রথমে বলতে চাই যে ওনার জীবন, ওনার সাধনা, ওনার সংগ্রাম এবং শিল্পী হিসেবে ওনার যে পরিস্থিতিতে উনি পৌঁছেছিলেন, যে অবস্থায় উনি পৌঁছেছিলেন, যে সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন, তা নিয়ে বলবার মতো যোগ্যতা আমার নেই। কিন্তু ওনার জীবন দ্বারা আমরা অনুপ্রাণিত, যে প্রতিভা নিয়ে উনি জন্মেছিলেন, তাকে যেভাবে উনি গড়ে তুলেছিলেন, তা আমাদের কাছে অনুপ্রেরণার বিষয়। ওনার ঠুমরি, ওনার গান এই পুরো ভারতে এক বিশেষ প্রভাব ফেলেছিল। এবং সবচেয়ে বড় কথা, উনি যে আধুনিক, সেই সময়কার আধুনিক জীবনের সঙ্গে যেভাবে মানিয়ে নিয়েছিলেন, অর্থাৎ সেই সময় গ্রামাফোন রেকর্ডিং যখন প্রথম শুরু হয়, ওনার সেই রেকর্ডিং সাধারণ মানুষের মনেও ওনার গানের বিশেষ প্রভাব পৌঁছে দিতে পেরেছিল, যার ফলে তার জনপ্রিয়তা আরও অনেক অনেক বেড়ে গিয়েছিল। তোমাদের আজকের যুগে তো গান রেকর্ড করার হরেক রকমের যন্ত্র তৈরি হয়েছে, যন্ত্রের সাহায্যে তোমরা কত কিছুই না করছো। কিন্তু যেদিন ভারতবর্ষের মাটিতে ইংরেজ গ্রামোফোন কোম্পানির প্রথম রেকর্ড করেছিল, সেদিনের কথা তো তোমরা কেউই মনে রাখো নি। ১৮৯৮ সনে ঘটেছিল সেই অভূতপূর্ব ঘটনা। এমিল বার্লিনার ও ফ্রেডরিক উইলিয়াম গেসবার দুজনে অক্লান্ত পরিশ্রম করে আবিষ্কার করেন জিঙ্ক পাত দিয়ে তৈরি শালাক ডেস্ক। ১৮৯৮ সনের মে মাসে লন্ডনে প্রতিষ্ঠা হয় গ্রামোফোন কোম্পানি। ইউরোপের মাটিতে ব্যবসা শুরু করে কোম্পানি, কিন্তু ইংরেজি বা বিদেশি গানের তেমন একটা চাহিদা ছিল না ভারতবর্ষের মানুষের কাছে। তাই গেসবার্গ দেশীয় শিল্পীদের দিয়ে রেকর্ড করার কথা ভাবলেন। শিল্পীর খোঁজে বহু জায়গায় ঘুরে শেষ পর্যন্ত আমার কাছে এলেন। ১৯০২ সালে আমাকে ডাকা হলো স্টুডিওতে অডিশনের জন্য। সেই সময় বহু বিখ্যাত শিল্পীরা
গ্রামোফোনে রেকর্ডিং করার বিরোধী ছিলেন। শাস্ত্রীয় সঙ্গীতের বিশুদ্ধতা নিয়ে তাদের প্রশ্ন ছিল। 3 মিনিটের মধ্যে গান শেষ করতে তারা রাজি হতেন না, কিন্তু আমার মনে হয়েছিল গ্রামোফোনের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তাই রাজি হয়েছিলাম। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তা পেলাম আমি। প্রায় 600টি গান আমি রেকর্ড করেছিলাম 20টি ভাষায়। গ্রামোফোন কোম্পানি ছাড়াও আমি কাজ করেছিলাম নিকোলে, প্যাথে, সানডেস্ক প্রভৃতি কোম্পানিগুলির সাথে। আমার খ্যাতি, যশ, অর্থ সবই উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো, সেই সাথে আমার খামখেয়ালিপনারও। সুদূর অস্ট্রিয়াতে আমার ছবি দিয়ে দেশলাই বাক্স তৈরি হতো, আমার ছবিওয়ালা পোস্টকার্ড দুয়ানা করে বিক্রি হতো, গরম কেকের মতো নিমিষে শেষ হয়ে যেত। বাইজিবাড়ির 4 দেওয়াল আর রহিস আদমির মজলিস ছেড়ে ঠুংরি দাদরা ছড়িয়ে পড়ল মধ্যবিত্তের বৈঠকখানাতেও। HMB কোম্পানির বিজ্ঞাপনেও তার প্রতিফলন ঘটেছিল। আমি বহরমপুরের লোক, সুতরাং বহরমপুর সম্বন্ধে আমি একটু কিছু গল্প শুনেছি ওখানে, যে ওখানকার জমিদার সেনবাবুরা, তাদের এক ভাই নির্ণয় সেন, তার সঙ্গে একটু গহরজানের সম্পর্ক ছিল এবং গহরজান প্রায় সেখানে যেতেন। বেনারসের ছাগন রায় আমার জীবন থেকে সরে যাবার পর থেকে সঙ্গীতে আমার প্রেম ধ্যান জ্ঞান ছিল, তবু মানুষের মন তো বারে বারে ভালোবাসতে চায়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না, বারে বারে ভালোবেসে ধাক্কা খেয়েছি। বহরমপুরের জমিদার নিমাই সেনের বাড়িতে মুজরো করতে গিয়ে আমাকে নিয়ে সেন মহাশয়ের পাগলামের আতিশয্যে ভালোবেসে ফেলেছিলাম তাকে, তিনিও আমাকে ভালোবেসেছিলেন। এমন পাগলামি ছিল যে একদিন আমার মাথার যন্ত্রণার উপশমের জন্য দাসী চায়ের গরম জল আনতে দেরি করায় তিনি পকেট থেকে নোটের তারা বের করে আগুন জ্বালিয়ে জল গরম করে দিয়েছিলেন। কিন্তু আমি তো পাগলামির থেকেও চেয়েছিলাম একটি স্থায়ী বন্ধন। হায় রে মূর্খ নারী, কি করে তা সম্ভব? আমি যে বাইজি, বাইজিকে ভালোবাসা যায়, অর্থ দিয়ে তার সঙ্গীত প্রতিভার মর্যাদা দেওয়া যায়, লোকচক্ষুর আড়ালে তাকে ভোগ করা যায়, কিন্তু বিয়ে তো করা যায় না। তবে যে সমাজে এক ঘরে হতে হবে, সেনবাবু রাজি হলেন না, তাই আমিও সরে এলাম। বেশ কয়েক বছর পর অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় সেনবাবু শেষ দেখা করার জন্য আমাকে খবর পাঠিয়েছিলেন। খবরটা পেয়ে ছুটে গিয়েছিলাম, কিন্তু যখন পৌঁছলাম তখন সব শেষ। আমার দেওয়া নাকের নথ বৃদ্ধ চাকরকে দিয়ে বলে গিয়েছিলেন আমি এলে দিয়ে দিতে। গ্রামোফোন কোম্পানি জনপ্রিয় শিল্পী হওয়ার সূত্রে দেশের বিভিন্ন প্রান্তে আমাকে অনুষ্ঠান করতে যেতে হতো। অনুষ্ঠানের জন্য আমাকে প্রায় মুম্বাইতে যেতে হতো। মুম্বাইয়ের এক জনপ্রিয় নাট্যকার, পরিচালক, অভিনেতা অমৃত কেশব নায়কের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। অসাধারণ প্রতিভাশালী ছিলেন তিনি। অমৃতের সাথে আমার প্রথম পরিচয় হয় বৃন্দাদিন মহারাজের নৃত্য শিক্ষার আসরে। আমার মতো কেশবও মহারাজজির ছাত্র ছিলেন। বয়সে কিছু ছোট হলেও কেশবের অমোঘ আকর্ষণকে আমি এড়িয়ে যেতে পারিনি। সব থেকে বড় কথা হল, কেশব আমার প্রকৃত বন্ধু ছিল। ওর লেখা গানে আমরা দুজনে একসাথে সুর দিতাম। কেশবের রচনা করা বিখ্যাত গান
আনবান জিয়ামে লাগে আমার অন্যতম জনপ্রিয় রেকর্ড। মুম্বাইতে ভারী আনন্দে আমাদের দিন কাটছিল, কিন্তু হঠাৎ বিনা মেঘে বজ্রপাত। টেলিগ্রাম এলো, মা মালকাজান অসুস্থ, একাকিত্ব ও অতিরিক্ত মদ্যপানের ফলে মার যকৃৎ বৃদ্ধি পেয়েছে। রক্তভূমি হতে শুরু করেছে। আমার প্রবল ব্যস্ততা মায়ের একাকিত্বের কারণ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আমি পারলাম না মাকে সুস্থ করে তুলতে। ১৯০৬ সালে মাত্র ৫০ বছর বয়সে মা আমাকে ছেড়ে চলে গেলেন। কলকাতার বাগমারী কবরস্থানে মাকে সমাধিস্থ করা হলো। মা লিখেছিলেন, চ্যান সে সোয়ে কয়ামত তক না কুছ খতা রহা, জব কিয়া হ্যায় মৌত হমে আপনা বিস্তর খাঁক মে। যতক্ষণ কোনো ব্যক্তি জীবিত থাকে, সে যত আরামদায়ক শয্যাতেই শুয়ে থাকুক না কেন, তার অসংখ্য দুশ্চিন্তা, অভিযোগ, হতাশা থেকেই যায়। বেঁচে থাকাকালীন সে যে শান্তি কামনা করে, তা কিন্তু এনে দিতে পারে মৃত্যুই। মায়ের মৃত্যুকে আমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। অনেক দিন সময় লেগেছিল আমার। ছোটবেলা থেকে মাকে নিয়েই তো আমার জগৎ ছিল। নিজের মনের মতো করে তৈরি করেছিলেন মা আমাকে। যতই ব্যস্ত থাকি না কেন, আমার মনের মধ্যে সারাক্ষণে মায়ের উপস্থিতি বর্তমান থাকত। কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছিলাম না। কেশব আমাকে বলল মুম্বাইতে চলে আসতে ওর কাছে, কিন্তু যাব বললেই তো আর যাওয়া হয় না। কলকাতায় এত সম্পত্তি, এসব তো এতদিন মাই দেখাশোনা করত। আমার নিজেকে খুব অসহায় লাগছিল। কেশবের পরামর্শ মতো আমার বেলেঘাটার বাড়িটা আমি বিক্রি করে দিলাম, সাথে খিদিরপুরের কয়লা সড়ক রোডের বাড়িটাও। অত ঘিঞ্জি বস্তিতে বাড়ি আমার একদম ভালো লাগতো না। কেশবের কাছে এসে নিজেকে অনেক হালকা লাগছিল। ও আমাকে ভীষণ সাহায্য করছিল মানসিক অবসাদ কাটিয়ে সঙ্গীত জগতে ফিরে আসার জন্য। মুম্বাইয়ের টাউন হলে আমার অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। গ্রামোফোন কোম্পানি আমার সেদিনের অনুষ্ঠান রেকর্ডিং করেছিল। ১৯১২ সালে সেই রেকর্ড প্রকাশিত হয়।
আমি ভেবেছিলাম এবার বোধহয় জীবনটা একটা নোংর ফেলতে পারল, কিন্তু ভুল। ঈশ্বর আমাকে বোধহয় কোনো ঘাটেই নোংর ফেলতে দেবেন না। কেশব সে সময় তার নতুন নাটক জাহেরি সাপের মহড়া নিয়ে খুব ব্যস্ত ছিল, সারা দিন অক্লান্ত পরিশ্রম করছিল। হঠাৎই মহড়া চলাকালীন বুকে প্রচণ্ড ব্যথা, হৃদরোগে আক্রান্ত হয়ে সেইখানে মৃত্যুর কোলে আশ্রয় নেয়। দিনটা ছিল 1907 সালের 18ই জুলাই। কেশবের বয়স ছিল তখন মাত্র 30 বছর। কেশবের মৃত্যু আমার কাছে দুঃস্বপ্নেরও অধিক ছিল। আমি জানি না কেন ভাগ্য আমার প্রতি বারবার বিরূপ হয়। আমার মনে হয়েছিল আর বোধহয় আমি কোনো দিনও উঠে দাঁড়াতে পারবো না। আমার কলকাতার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমাকে মুম্বাই থেকে কলকাতায় ফিরিয়ে নিয়ে এলো। কলকাতা, সেই শহর যে আমাকে বারে বারে মায়ের মতো বুকে টেনে নিয়েছে। কিন্তু কলকাতায় ফিরেও আমার স্বস্তি ছিল না। ভোগলু খুব বাড়াবাড়ি রকমের অসভ্যতা শুরু করেছিল, আমার অনুপস্থিতিতে সিন্ধুক ভেঙে টাকা চুরি করেছিল, তাছাড়া মদ খাওয়া, জুয়া খেলা, জোর চুরি করা তার চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল। আমার বাড়ির অংশ তো সে জোর করে দখল করার চেষ্টা করতে লাগলো। আমি বাধ্য হলাম ভোগলুর নামে নোটিশ পাঠাতে, কিন্তু ভোগলু এত সহজে সোজা হবার নয়। সেও আমার নামে চরম নোটিশ পাঠালো। তাতে লেখা ছিল, ভোগলু মালকাজানের বৈধ সন্তান আর গহরজান অবৈধ সন্তান। 1868 সালে আজমগড়ে তার বাবা শেখ ওয়াজিরের সাথে মালকাজানের বিবাহ সম্পন্ন হয় ও তার 1 বছর বাদে ভোগলুর জন্ম হয়। 2 বছর বয়সে শেখ ওয়াজির মারা যান। মালকাজান কলকাতায় এসে বাইজির পেশা গ্রহণ করেন এবং এক আর্মেনীয় ভদ্রলোকের সাথে অবৈধ সম্পর্কের ফলস্বরূপ গহরের জন্ম হয়। মালকাজানের অকস্মাৎ মৃত্যুর কারণে তার পক্ষে উইল করে যাওয়া সম্ভব হয়নি, তাই গহরের কাছ থেকে সে সম্পত্তির অধিকার ফেরত পেতে চায়। আমার নামে পাঠানো হাইকোর্টের এই সমন পেয়ে আমি বাস্তবিকই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। সেই সময়কার বিখ্যাত আইনজীবী জিসি চন্দ্র অ্যান্ড কোম্পানি গণেশচন্দ্র চন্দ্রকে আমি আমার আইনজীবী হিসেবে ঠিক করলাম। নির্দিষ্ট দিনে উকিল সাহেবের চেম্বারে উপস্থিত হলাম। সব শুনে উনি আমাকে বললেন, আপনার সামনে একটাই রাস্তা খোলা, উপযুক্ত সাক্ষ্য জোগাড় করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি মালকাজানের একমাত্র বৈধ উত্তরাধিকারী এবং বৈধ সন্তান। আমার নিজেকে খুব অসহায় লাগছিল। নিজের অস্তিত্বকে, নিজের পরিচয়ের বৈধতাকে যে এভাবে কোনোদিন প্রমাণ করতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আদালতে মামলার শুনানি শুরু হলো। ভোগলু প্রচুর টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষীদের উপস্থিত করতে লাগল। মামলার ভিত শক্ত করার জন্য ভোগলু 1911 সালে কমিশন গঠন করতে বৃদ্ধ সাক্ষীদের সাক্ষ্য দেবার জন্য আবেদন করল, কারণ ওই সমস্ত সাক্ষীদের কলকাতায় উপস্থিত হবার মতো শারীরিক ক্ষমতা ছিল না, যদিও সকলেই মিথ্যা সাক্ষী ছিল। অনুরোধ অনুসারে ডিস্ট্রিক্ট জাজ বৈজনাথ মিশ্রের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়।
আদালত গোমরায় যাত্রা করল। সেখানে ভোগলুর সাক্ষীদের মিথ্যাচারিতা ধরা পড়ে গেল। কলকাতার পরবর্তী শুনানিতে আদালতে আমাকে উপস্থিত হতে হয়েছিল। সেদিন যেন আদালতে জনগণ ভেঙে পড়েছিল গহরজানকে দেখার জন্য। আমি নিজের পক্ষে যুক্তি দিয়ে বলা সত্ত্বেও ভোগলুর আইনজীবীর নোংরা তির্যক বাণীগুলি আমার মায়ের জীবন কাহিনীকে বাজারি করে তুলেছিল। আমি সেটা সহ্য করতে পারছিলাম না। আমি বাধ্য হয়ে বলি, আমার জন্মদাতা পিতাকে আমি আদালতে সাক্ষ্য প্রমাণ হিসেবে হাজির করতে চাই, আদালত আমাকে কয়েক সপ্তাহ সময় দিন। আদালত আমাকে কয়েক সপ্তাহ সময় দিল। আমার মুখ থেকে কথাটা বেরিয়ে গিয়েছিল, কিন্তু আমি জানতাম না কিভাবে এটা সম্ভব হবে। আমার হাতে কোনো সূত্রই ছিল না। আমি যাত্রা করলাম আজমগড়। আজমগড়ে রবার্ট উইলিয়ামকে কেউ চিনতে পারল না। শেষ অবধি যে বরফ কারখানায় আমার দিদা রুক্মিণী কাজ করত, সেখানে এক বৃদ্ধের কাছে কিছুটা হদিশ পেয়ে যাত্রা করলাম এলাহাবাদ। এলাহাবাদে গিয়ে আমাকে খুব বেশি খুঁজতে হয়নি, দেখা পেলাম রবার্ট উইলিয়াম, আমার জন্মদাতা পিতার। পিতৃপরিচয় স্বীকার করার জন্য কোনো পিতা তার সন্তানের কাছে অর্থ দাবি করতে পারে, এটা আমার কল্পনার অতীত ছিল। আমি কলকাতায় ফিরে আমার আইনজীবী মিস্টার গণেশচন্দ্র চন্দ্রকে সব কিছু জানালাম। উনি বললেন, খোঁজ যখন পাওয়া গেছে তখন আপনার বাবাকে আদালতে হাজির করার দায়িত্ব আমার। বাবার কাছে আদালতের চিঠি গেল, হাজিরা না হলে কঠোর শাস্তি পেতে হবে। বাধ্য হয়ে সমস্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে হাজির হলেন এবং আমার জন্মের বৈধতার সপক্ষে সাক্ষী দিলেন। মামলায় আমার জিত হলো। ভোগলুর জরিমানা হলো ও গহর বিল্ডিং ছাড়তে হলো আদালতের নির্দেশে। কিছুকাল অশান্তি ভোগ করার পর আমি আবার নতুন করে আমার নাচ গানে মন দিলাম। রাতের অন্ধকারের পরেই যেমন আলো ফোটে, তেমনি 1911 সালে ভোগলুর মামলা থেকে নিস্তার পাবার পরেই আমার জন্য অপেক্ষা করছিল এক দারুণ শিহরণ জাগানো খবর। 1911 সালে ভারতবর্ষের বিভিন্ন স্বায়ত্তশাসিত রাজ্যগুলোর মধ্যে সমন্বয় সাধন ও বঙ্গভঙ্গের কারণে জাতীয়তাবাদী আন্দোলনের রাশ টেনে ধরার জন্য সম্রাট পঞ্চম জর্জ ভারত পরিদর্শনে আসার সিদ্ধান্ত নেন। 1911 সালের 12ই ডিসেম্বর সম্রাটের সম্মানার্থে দিল্লিতে এক বিশাল দরবারের আয়োজন করা হয়। 80,000 নিমন্ত্রিত অতিথি সেখানে উপস্থিত ছিলেন। ওই দরবারেই সম্রাট এক ঐতিহাসিক ঘোষণা করেন যে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হবে। তুমি বোধহয় ভাবছ এত কিছুর সাথে আমার কিসের সম্পর্ক? সম্পর্কটা হলো এই ঐতিহাসিক দরবারে সঙ্গীত পরিবেশনের জন্য আমার কাছে আমন্ত্রণ পত্র এলো গভর্নরের দপ্তর থেকে। আমি তো আনন্দে অধীর হয়ে সাথে সাথে গ্রহণপত্র পাঠিয়ে দিয়েছিলাম। আমার সাথে আরো একজন শিল্পী আমন্ত্রিত ছিলেন, এলাহাবাদের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জানকী বাই।
সম্রাট গান শুনে ভীষণ প্রশংসা করেছিলেন ও আমাদের দুজনকেই 100টি করে গিনি উপহার দিয়েছিলেন। কিন্তু ভারতবর্ষের তথাকথিত নৈতিক সমাজ আমাদের এই সম্মানকে মেনে নিতে পারল না। এলাহাবাদের সমস্ত যুক্তরাজ্যগুলিকে নিয়ে 3 মাস ব্যাপী এক বিভিন্ন শিল্পকলার প্রদর্শনী আয়োজিত হয়েছিল। সেই সময় বিনোদন বিভাগে স্বর্ণপদকের জন্য আমাকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু সারা দেশের বিভিন্ন সংবাদপত্রগুলি সমালোচনার একেবারে ঝড় বইয়ে দিল। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত ও নৃত্যশিল্পী গহরজানকে এক সামান্য দেহ প্রসারিণীর জায়গায় নামিয়ে আনা হলো। কিন্তু এত কিছু সত্ত্বেও সঙ্গীত রসিকদের কাছে আমার জনপ্রিয়তা এতটুকু ভাটা না পড়ে দিন দিন সে বৃদ্ধি পেতে থাকলো। কাশ্মীর থেকে মাদ্রাজ, হায়দ্রাবাদ, মুম্বাই, লখনৌ, বেনারস, আগ্রা, দিল্লি, দেশের বিভিন্ন প্রান্তে আমি অনুষ্ঠানের জন্য ছুটে বেড়াতে থাকলাম। এত সবের মধ্যেও আমার সব থেকে প্রিয় জায়গাটি ছিল কলকাতা। গহরজানজি, হামলোক বচপন মে আপনি দাদা সে বহুত উনকে কিসসে সুনা করতে থে। উস ওয়াক্ত তো ইয়াদ নেই রহতা থা, লেকিন আব উই ট্রাই টু রিমেম্বার কে হামারে দাদা গহরজান কে বারে মে ক্যা কহতে থে। উস ওয়াক্ত ইয়াহাঁ পর ভিক্টোরিয়া, মালকা ভিক্টোরিয়া কা দেহান্ত হুয়া থা। ফির ওয়াপস কলকাতে রামপুর মে যাকে গহরজানজি কে বারে মে বহুত জাদা পিতাজি ভি বহুত জাদা বলতে থে, ক্যা গাতি থি জেসে লগ রাহা হ্যায় কি কোয়েল কুক রহি হ্যায়। পুরে হিন্দুস্তান মে উনকি তুতি বোলতি থি। এক জমানা ইয়ে থা কি গহরজান কে আলাবা কুছ থাই নেই। উস ওয়াক্ত কি ও মালকা তরন্নুমি থি, কোয়েল জেসা গলা ভি থা, ওর এসা গাতি থি কি ইনসান মধোশ হয়ে যাতা থা। বহুত হি খুবসুরত গলা ওর বহুত খুবসুরত থি, গলা খুবসুরত থা, হেল্পিং বহুত নেচার থা উনকা। হর কিসি কো মদদ করনা, হর কিসি কে সাথ মতলব বহুত ডাউন টু আর্থ থি। উস ওয়াক্ত কে জো ব্রিটিশ সাম্রাজ্য কে জো কমিশনার থে ও উনকো বহুত মানতে থে, উনকি বহুত ইজ্জত করতে থে। নবাব হামিদ আলী খানের সময়কে রামপুরের স্বর্ণযুগ বলা হতো। উনি সঙ্গীতের খুব বড় পৃষ্ঠপোষক ছিলেন। নবাবের আমন্ত্রণে আমি এরপর অনেকবার রামপুরে অনুষ্ঠান করতে যাই। নবাব আমাকে বলেছিলেন আমি যেন রামপুরকে আমার দ্বিতীয় বাড়ি বলে মনে করি। কলকাতায় আমার বেশ কিছু প্রিয় মানুষ ছিলেন যারা সত্যিকারের সঙ্গীতের সমাজদার ছিলেন। এদের মধ্যে একজন হরেন্দ্রনাথ শীল মহাশয়। এখন তোমাদের চিতপুরে যে লোহিয়া মাতৃসদন হয়েছে না, ওটা আসলে হলো গিয়ে আশুতোষ শীল, দুনিয়ালাল শীলের মতো সঙ্গীত পৃষ্ঠপোষকদের বাড়ি। ওই বাড়িরই ছেলে হরেন্দ্রনাথ শীল ভারী ভালো সুরবাহার বাজাত। ওস্তাদ কোকব খাঁ ও কেরামতুল্লাহ খাঁ সাহেবের শিষ্য ছিল। ও বাড়িতে মেহফিল লেগেই থাকতো। আমি যে কতবার গিয়েছি ওই বাড়িতে, ওই বাড়ির উল্টো দিকে ছিল মল্লিকদের ঘড়ি বাড়ি। বাড়ির মালিক ছিলেন জ্যোতিলাল মল্লিক ও বনমালী মল্লিক। ওই বাড়িতেই 1872 সালের 7ই ডিসেম্বর ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা হয় ও নীল দর্পণ নাটকটি অভিনীত হয়। 1913 সালে ওই বাড়িতে আমার জন্য আসর বসে। সে এক বেশ মজা হয়েছিল। আসরে গিয়ে দেখি সেখানে সাহেব, মেম, গুজরাতি, মারোয়ারি, পাঞ্জাবি, বাঙালি, নানা ভাষার মানুষজন উপস্থিত। আমি করলাম কি, সব ভাষার মানুষদের আলাদা আলাদা বসতে বললাম। তারপর সব ভাষার আলাদা আলাদা করে গান করতে শুরু করলাম। সবাই খুশি আর সবাই অবাক। কেউ বুঝতে পারছে না আমার আসল ভাষা কোনটা। এইখানেই আমি গিয়েছিলাম আমার প্রিয় গান। প্রাণের পাখি উড়ে গেল আর লোনা,
তোমাদের যে স্টার থিয়েটার, যাকে লোকে বলতো বিনোদিনী থিয়েটার, সেখানে আমি যে কতবার গান করেছি, তখনকার দিনে নাটকের আগে গানের আসর বসত, আর গহরজানের গান থাকলে তো লোকে এমনিতেই ভিড় করত। বড় পূর্ণভূমি মনে হতো আমার এই স্টার থিয়েটারকে। এখানে আমি গিয়েছিলাম নিধুবাবুর টপ্পা। যাতনা যতনে মনে মনে মৌনই জানে, আমার আরো একটা প্রিয় গানও আমি গিয়েছিলাম। শুভ
আর ছিলেন তোমাদের রবি ঠাকুর, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির ছেলে। ভারী সুন্দর গান লিখতেন, গানের বাণীগুলি যেন শুনলেই মনে হতো, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। খুব ভালো লাগতো আমার ওনার গান গাইতে। গার্জন ভাই একটা এমন নাম যে নামটা আমার মনে হয় ভারতবর্ষের প্রত্যেক শিল্পীর হৃদয় কোনো না কোনোভাবে লুকিয়ে আছে। আমি একজন মার্গসঙ্গীত শিল্পী হিসেবে জানতাম যে গার্জন ভাই অসাধারণ একজন গাইয়ে, ঠুমরি গাইয়ে, কিন্তু একটা বয়সে এসে যখন জানতে পারলাম পড়াশুনো করে যে রবীন্দ্রনাথ ওনার থেকে গান শুনতেন এবং ওনার কাছে রবীন্দ্রসঙ্গীত ওনাকে তুলিয়ে শুনতেন, খুব ভালো লাগতো। তা থেকে আমার মনে হয় মূলত একটা খুব বড় আমরা ইতিহাস খুঁজে পেতে পারি যে রবীন্দ্রনাথের গান সম্পর্কে আমাদের যে আজকের ধারণা তা হয়তো সম্পূর্ণ সঠিক নাও হতে পারে। কারণ রবীন্দ্রনাথ যদি গার্জন ভাই রাজেশ্বরী দত্ত, যার গান আমরা শুনেছি, এই ধরনের শিল্পীদের কাছে উনি গান শুনতে ভালোবাসেন, তাহলে তো এই প্রমাণ হয় যে কোনো না কোনো জায়গা থেকে ওনার একটা গাইয়েদেরও স্বাধীনতা উনি পছন্দ করতেন। পরবর্তীকালে আমরা একেবারেই ওই ধরনের গান রবীন্দ্রসঙ্গীতের মধ্যে শুনতে পাই না, কিন্তু আমার মনে হয় গার্জন ভাই একটা জলজ্যান্ত উদাহরণ এই রবীন্দ্রনাথের পছন্দের একটা মাপকাঠি আমরা পেতে পারি। আর ওনার জীবন সম্পর্কে বলার অর্ধতা নেই, কারণ এত এত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ওনার জীবন চলেছে, তার সঙ্গে পাশাপাশি সাংগীতিক একটা পরিবেশ উনি সৃষ্টি করেছেন। আর এমন একটা সময় 18th century যখন কোনো মহিলা এই গান বাজনা বা নৃত্যের পরিসরে আসলে প্রায় তাকে সমাজ একেবারেই মেনে নিত না, সমাজ বহির্ভূত করা হতো। তো এক কথায় বলা যায় উনি একটা রিবেল। ওই সময় ওনাদের মতন মানুষরা যদি এগিয়ে না আসতেন তাহলে হয়তো আজকে আমরা মহিলাদের পেতামই না, যারা কোনো কোনো মার্গসঙ্গীত হোক, উপশাস্ত্রীয় হোক, নৃত্য হোক, আজকে যে পাচ্ছি তা বোধহয় ওনাদের সেই লড়াইয়েরই সুফল। রবি ঠাকুরের গানের কথা আমাকে প্রথম বলে গৌরীশঙ্কর। গৌরীশঙ্কর মিশ্র আমার সারেঙ্গি বাদক, পণ্ডিত বেচু মিশ্রের ছেলে। গৌরীর বাজনা না হলে আমার গান যে ঠিক জমতো না। একদিন গৌরীকে আমি ভালোবেসেছিলাম, সেও আমাকে ভালোবাসত। প্রতিদিন সকাল সন্ধ্যা আমার বাড়িতে আসত আমার সাথে রেওয়াজের জন্য। ভালোবাসার কোনো বহিঃপ্রকাশ কিন্তু গৌরীর মধ্যে ছিল না, বরং আমি প্রগল্ভা ছিলাম। সেই সমাজ, বাইজির সাথে তো ব্রাহ্মণ পণ্ডিত বাড়ির ছেলের ভালোবাসা হতে নেই, তাই আমার এই ভালোবাসাটিও কুঁড়িতেই ঝরে গেল। যাই হোক, এই গৌরীশঙ্কর অনেক জায়গায় বাজাতে যেত, নাটকেও বাজাত। রবি ঠাকুরের গান সেই আমাকে সারেঙ্গিতে সুর তুলে এনে দিত আর আমি গাইতাম। একের পর এক ভালোবাসার ব্যর্থতা আমার মনকে যেন অস্থির করে তুলেছিল। আমি ভালোবাসার কাঙাল হয়ে উঠেছিলাম, ভরসা করার মতো একটি মানুষকে খুঁজে বেড়াচ্ছিল আমার মন। গোলাম আব্বাস বেশ কিছু বছর ধরে আমার ম্যানেজার ছিল, আমার থেকে বয়সে কিছু ছোটই ছিল। আমার সম্পত্তিগত বা অনুষ্ঠানের সব ঝড়ঝাপটা ওই সামলাত, ভোগলুর সাথে মামলার সময় ওই সব সামলেছিল। আমার প্রেম পিয়াসী মন কিভাবে যেন ধীরে ধীরে আব্বাসকে ভালোবেসে ফেলেছিল। সঙ্গীতের বাইরে আমার শয়নে স্বপ্নে জাগরণে শুধুই আব্বাস আর আব্বাস। প্রায় প্রতিদিনই সান্ধ্য ভ্রমণ থেকে ফেরার সময় আব্বাসের জন্য দামি দামি উপহার কিনে আনতাম। কিসে আব্বাস খুশি থাকবে সেটাই ছিল আমার একমাত্র চিন্তা। 1913 সালে আমি আব্বাসকে ইসলাম মতে মোটা ম্যারেজ করেছিলাম। ভোগলুর সাথে মামলায় জিত হবার পর আমি চিতপুর রোডের বাড়িটা আব্বাসকে দানপত্র হিসেবে লিখে দিই।
সে যে আমার কাছে কত বড় ভুল ছিল। আব্বাসের বাবা ওদের সমস্ত আত্মীয় স্বজনদের নিয়ে ওই বাড়িতে উপস্থিত করতে লাগলো, বাড়ির সাংগীতিক পরিবেশ নষ্ট হয়ে যেতে লাগলো। আমি তাদেরকে কিচ্ছু না বলে নিজেই আব্বাসকে নিয়ে ফ্রিস্কুল স্ট্রিটের বাড়িতে গিয়ে উঠলাম। কিন্তু আমার ভালোবাসার সুযোগ নিয়ে আব্বাস দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠতে লাগলো, মদ্যপানে ডুবে থাকত, উঠতি বাইজিদের সাথে প্রেমের খেলায় মেতে উঠতে লাগলো। আমার কানে সব খবরই আসত, কিন্তু ওকে প্রশ্ন করলে ও এমন নিষ্পাপ মুখে সব কিছু অস্বীকার করত, আমি কিছুই বলতে পারতাম না। 1915 সালে আমি আমার সাংগীতিক পরিভ্রমণে বেরোই। এবার আর আব্বাস আমার সাথে আসে না, কলকাতায় বসে ওর শয়তানির কারবার চালাতে থাকে। চিঠিপত্রের মাধ্যমে আমাদের মধ্যে বাগ বিতণ্ডা চলতে থাকে। আব্বাস আমার অনুপস্থিতিতে আমার টাকা পয়সা ব্যাংক থেকে তুলে নিতে থাকে, ভাড়াটিদের কাছ থেকে প্রাপ্ত টাকাও জমা করা বন্ধ করে দেয়, আমার সম্পত্তি নিজের নামে বিক্রি করার চেষ্টা করতে থাকে। নিরুপায় হয়ে আমাকে মামলা করতে হয় আব্বাসের নামে। শহরের বিখ্যাত আইনজীবী অর্ধেন্দু কুমার গাঙ্গুলি মহাশয়কে আমি এই মামলা লড়বার জন্য দায়িত্ব দেই। তিনি ব্যারিস্টার বিসি মিত্র ও চারুচন্দ্র ঘোষকে নিয়োগ করেছিলেন। গোটা শহরের কাছে এই মামলা একটি মুখরোচক জায়গায় এসে দাঁড়ায়, বহু সংবাদপত্রে শীর্ষ সংবাদের স্থান পায়। হাজার হোক গহরজানের কেস তো, আর আমার হৃদয় ভালোবাসার পাপড়ি ঝরে যাওয়া গোলাপের কাঁটায় ক্ষতবিক্ষত হয়ে যেতে থাকল। 1918 সালের 21 নভেম্বর জজ জর্জ ক্লজ র্যাঙ্কিং আমার পক্ষে মামলাটি ধিসপিস করে দিলেন। শাস্তিস্বরূপ আব্বাসের 3,000 টাকা জরিমানা হল ও আমাদের মোটা ম্যারেজ বাতিল বলে গণ্য হল। শেষ হয়ে গেল গহরজানের বিবাহিত জীবন। আব্বাসের হাত থেকে মুক্তি হয়তো আমি পেলাম, কিন্তু আমাকে প্রায় সর্বশান্ত করে দিয়ে গেল এই মামলা আর আব্বাসের বিশ্বাসঘাতকতা। আদালতের রায় হয়তো জয় হলো আমার, কিন্তু আমার ভালোবাসার হলো চরম পরাজয়। এই মামলার পর থেকে আমার নিজেকে শহরের সকলের কাছে খুব উপহাসের পাত্রী বলে মনে হতো। জীবন ধারণের জন্য অনুষ্ঠান তো করতেই হতো, কিন্তু খুবই বাছাই করা জায়গায় সেটা করতাম। যেমন পাথরিয়া ঘাটার ভূপেন্দ্রনাথ ঘোষের বাড়ি, যেটার নাম এখন খেলাত ভবন। ঘোষবাবু সঙ্গীত ও নৃত্যের একজন সমাজদার পৃষ্ঠপোষক ছিলেন। ওনার বাড়িতেই শুরু করেছিলেন বাই সঙ্গীত সম্মেলন। সিদ্ধেশ্বর ঘোষের বিয়েতেও আমি অনুষ্ঠান করেছিলাম। আরেকটি বাড়ি, যেটা তোমাদের কাছে আজ ছাতুবাবু লাঠুবাবুর বাড়ি নামে পরিচিত, সেই বাড়িতেও আমি বহুবার অনুষ্ঠান করেছি। আমাদের এই ঠাকুর বাড়িতে গহরজান ভাই অনুষ্ঠান করে গেছেন, এটা আমরা শুনেছি বংশ পরম্পরায়। আর এটা ইতিহাস প্রসিদ্ধ সমস্ত বইয়েতে পাওয়া যায়। আরেকটি পরিবারের কথা না বললেই নয়, সেটা হলো মহিষাদল রাজবাড়ি। মহিষাদল রাজ পরিবার আনুষ্ঠানিকভাবে কলকাতায় উস্তাদ ফাইয়াজ খাঁ সাহেবের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন। ওই বাড়িও আমার খুব প্রিয় ছিল। ওই বাড়িতে গেলে দেখবে মহারাজা কুমার দেবপ্রসাদ গর্গের হাতে আঁকা আমার ছবি। মহিষাদল রাজবাড়িতে বড়মতি একটা সঙ্গীত চর্চা হয়ে এসেছে, এবং তখনকার দিনের বিখ্যাত যত উচ্চাঙ্গ সঙ্গীতের যত বড় বড় পণ্ডিত তারাও এখানে গান বাজা গিয়েছেন। তার মধ্যে গহরজন একজন, তিনি এখানে আমাদের এই বাড়িতে উইলিসের বাড়িতে বহুবার এসছেন এবং উনি পারফর্ম করে গেছেন এখানে। ওটা হচ্ছে মিড বোধ হয় 20s হবে, সেই সময় উনি এখানে আসতেন এবং আমার যখন বসুন পারফর্ম করছিল। রবার্ট ক্লাইভের মুন্সি নবকৃষ্ণ দেব পলাশীর যুদ্ধের সময় প্রচুর অর্থ উপার্জন করে কলকাতায় বিশাল অট্টালিকা তৈরি করেন। পরে নবকৃষ্ণদেব মহারাজা উপাধি পান, তার বাড়িতেও বিশাল জলসাঘর ছিল। সেই সময়
প্রায় সব শিল্পীরাই সেখানে অনুষ্ঠান করতে যেতেন। আমিও বহুবার গিয়েছি সেখানে। শ্রদ্ধেয়া গহরজান বাই আমার ছোটবেলায় শোনা নাম। সঙ্গীতজ্ঞ হিসেবে সঙ্গীত বলতে আমরা বুঝি গীত, নৃত্য, বাদ্য তিনটি সম্পর্কে যার জ্ঞান অপরিসীম। এই গহরজান বাইয়ের মধ্যেও সেই তিনটে গুণেরই সমারোহ দেখতে পাওয়া যেত। তার কারণ তিনি ছিলেন কত্থক নৃত্যশিল্পী এবং সকলেই জানেন কত্থক নৃত্যশিল্পী হিসেবে থাকতে গেলে তাকে উচ্চাঙ্গ সঙ্গীত, তাকে তাল, লয় এই সমস্ত বিষয়ে তাকে জানতে হবে। তার ডিভোশন, তার যে এই অধ্যাবসায়, তাদের যে গভীরতা, নাচ সম্পর্কে যে ভক্তি, গান সম্পর্কে ভক্তি এবং সম্পূর্ণরূপে নিজেকে এই সঙ্গীতের আরাধনায়, সাধনা বলতে যা বোঝায়, এই গহরজান বাইয়ের মতন শিল্পীরাই সাধনাই করে এসছেন সঙ্গীতের। আমার মনে হয় বর্তমানে আমরাও যেভাবে সঙ্গীতের মাধ্যমে নিজেকে নিমগ্ন করার চেষ্টা করছি, এদের নামই আমাদের কাছে অনুপ্রেরণা যোগায়। 1920 সালে দেশ জুড়ে জাতীয়তাবাদী আন্দোলন চলছে। মহাত্মা গান্ধী তখন স্বরাজ ফান্ড নামে কলকাতায় কংগ্রেস পার্টির জন্য অর্থ সংগ্রহ করছিলেন। মহাত্মাজি শুনেছিলেন সারা দেশে আমার জনপ্রিয়তার কথা। আমাকে তিনি অনুরোধ করেছিলেন তাকে এ ব্যাপারে সাহায্য করবার জন্য। আমি তো ভীষণ আনন্দিত, এমন একটা আদর্শগত কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করতে পারবো এটা ভেবে। কিন্তু আমি একটা শর্ত দিয়েছিলাম গান্ধীজিকে, যে কনসার্টের দিন ওনাকে উপস্থিত হয়ে আমার গান শুনতে হবে। গান্ধীজি হয়তো একটু অবাকই হয়েছিলেন, কিন্তু রাজি হয়েছিলেন। কিন্তু তিনি কথা রাখেননি। অনুষ্ঠানের দিন আমি কোথাও তাকে খুঁজে পাইনি। তার প্রতিনিধি মৌলানা শকাত আলীকে তিনি পাঠিয়েছিলেন। অনুষ্ঠানের দিন সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল, অর্থ সংগ্রহ হয়েছিল 24,000 টাকা, কিন্তু আমি শকাত আলীর হাতে দিয়েছিলাম 12,000 টাকা। কারণ হিসেবে বলেছিলাম, আমার মতো একজন সাধারণ বাইরিকে উনি কথা দিয়েও যখন কথা রাখেননি, তখন আমার পক্ষেও কথা রাখা সম্ভব হলো না। ধীরে ধীরে আমার শরীরটা ভেঙে পড়ছিল, আর তার প্রধান কারণ ছিল মানসিক অবসাদ। আমার ছোটবেলার প্রিয় বন্ধু মালকাজান এই সময় আমাকে ভীষণভাবে মানসিক শক্তি যুগিয়েছিল। প্রায় সব সময় আমি ওর বাড়িতেই থাকতাম। অনেক ছেলে মেয়েরা আসতো গান শেখা বা নাচ শেখার ইচ্ছে নিয়ে, কিন্তু আমার গতে বাঁধা নিয়মে শেখাতে ভালো লাগতো না। আমার দুজন ছাত্রছাত্রী ছিল, একজন ইন্দুবালা ও অন্যজন অনাথনাথ বোস। পরবর্তীকালে আমি অর্থাভাবে বাধ্য হয়েছিলাম মাত্র 1 টাকা করে আমার বন্দিশ বিক্রি করতে। সেই সময় মহিষাদল রাজবাড়ির কুমার দেবপ্রসাদ গর্গ ছদ্মনামে 10 টাকা দিয়ে আমার বন্দিশ কিনতেন।
রামপুরের নবাব হামিদ আলী আমাকে তার সভায় গান গাইবার জন্য আবার ডাকলেন, বহুদিন পর সভা গায়িকা হিসেবে। 1927 সালে লর্ড আরভিন রামপুরে আসেন, উনি আমার গান শুনতে চান। অনুষ্ঠানের দিন আমি ব্রিটিশ সরকার, নবাব, মহারাজাদের থেকে প্রাপ্ত মেডেলগুলি বুকের ওপর আটকে নিয়েছিলাম তখনকার রীতি অনুযায়ী। অনুষ্ঠানের শেষে ভাইসরয় নিজে উঠে এসে আমাকে অভিবাদন জানান এবং আমি কিছু বুঝে ওঠার আগেই আমার বুকের মেডেলগুলি ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দেন। নবাব রাগে ফেটে পড়লেও কিচ্ছু বলতে পারলেন না, যেহেতু তিনি ব্রিটিশ অনুদান প্রাপ্ত ছিলেন তাই। কিন্তু মজার ব্যাপার হলো, এই ঘটনায় দোষী সাব্যস্ত হলাম আমি। নবাবের রূঢ় ব্যবহার আমাকে ভীষণভাবে আঘাত করে। আমি রামপুর থেকে ফিরে আসি, কিন্তু আমার কলকাতাতে থাকতেও ভালো লাগছিল না। ঠিক করলাম মুম্বাই যাব, আমার প্রথম জীবনের ভালোবাসার জায়গায়। 1928 সালের মে মাসে শেঠ মাধোদাস গোকুলদাস পাস্তার কাছ থেকে গম দেবীতে অতিথি হিসেবে থাকবার আমন্ত্রণ পাই। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে মাইসোরের যুবরাজ কান্তিবর নরসিংহরাজ ওয়াদিয়ার আমার গান শুনে অভিভূত হয়ে মহারাজা নালবাদি কৃষ্ণরাজ ওয়াদিয়ারের কাছে সুপারিশ করে আমাকে মাইসোর দরবারে সভা গায়িকা হবার জন্য আমন্ত্রণ জানান। আমি সানন্দে রাজি হয়ে যাই, কারণ মাইসোর আমার খুব প্রিয় জায়গা ছিল। 1928 সালের আগস্ট মাসে আমি মাইসোর পৌঁছালাম। আমাকে একটা চুক্তিপত্র দেওয়া হলো, নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। যে গহরজান এক রাতের অনুষ্ঠানের জন্য নিতেন 10,000 টাকা, তার মাসিক মাইনে ধার্য হলো মাত্র 500 টাকা। তাও তার থেকে 45 টাকা কেটে নেওয়া হতো কর হিসেবে। মুখ বুঝে মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আবার আদালত, সেই কিশোরী বয়স থেকে আমার যে আদালত যাত্রা শুরু হয়েছে না, আজ পৌরত্বের শেষ সীমানায় পৌঁছেও তা বহমান। শেঠ মাধোদাস আমার নামে সমন পাঠালো, আমি নাকি মুম্বাইতে তার বাড়ি ভাড়া না দিয়ে চলে এসেছি, অথচ বাস্তবে উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। মাইসোর দরবারে আমি আবেদন জানালাম আমাকে সাহায্য করবার জন্য। আমার আবেদন খারিজ হয়ে গেল। মাধোদাসের সব মিথ্যা দাবি আমাকে মেটাতে হলো আমার ওই সামান্য বেতন থেকে। আমার শরীর মন ভীষণভাবে ভেঙে পড়ছিল একের পর এক আঘাতে। 1930 সালের জানুয়ারি মাস, প্রচণ্ড ঠান্ডায় আমার জ্বর কিছুতেই যাচ্ছিল না। আমাকে ভর্তি করা হলো কৃষ্ণ রাজেন্দ্র হাসপাতালে, কিন্তু আমার জীবনের প্রতি আর কোনো আগ্রহ ছিল না। আমি অপেক্ষা করছিলাম সেই পরম পুরুষের, যার হাত ধরে আমি পৌঁছে যাব অমৃত লোকে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। 1930 সালের 17 জানুয়ারি মহাসিন্ধুর ওপার থেকে তিনি আমাকে নিতে এলেন। এবার আমার যাত্রা শুরু হল অমৃত লোকের পথে। Thank you.
के भरे तोरे।